নমস্কার বন্ধুরা, মাস্টার অফ জবসের আজকের পরিবেশ বিদ্যার ক্লাসে আজকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি রয়েছি শম্পা, এবং আগের দিনের ক্লাসের মতোই আজকে আমি 10টা কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের সামনে। এবং এই 10টি কোশ্চেন আগে যে ক্লাসগুলি হয়ে গেছে সেগুলির ওপরেই রয়েছে, তো আশা করছি তোমরা সকলেই পারবে, কারণ সকলেই ক্লাসগুলি করা আছে। তো চলো কী কী কোশ্চেন রয়েছে দেখে নিই এবং কোশ্চেনগুলি আলোচনা শুরু করি। তো প্রথম প্রশ্ন দেখো, জৈব পদার্থ কোনটির মাধ্যমে পুষ্টি ভাণ্ডারে জমা হয়? তো এখানে অপশান রয়েছে উৎপাদক, খাদক, বিয়োজক এবং খাদ্য শৃঙ্খল। এখানে কিন্তু অ্যান্সার বেশিরভাগকেই ভুল করে, তো রাইট অপশান অনেকে উৎপাদক করে ফেলে, যেটি ভুল অ্যান্সার। তো এই জন্য তোমাদের কোশ্চেনটি দেওয়া। তো জৈব পদার্থ বলেছে, উৎপাদক কিন্তু জৈব পদার্থ পুষ্টি ভাণ্ডারে জমা করে না। উৎপাদক কী করে? পরিবেশ থেকে খনিজ উপাদানগুলি সংগ্রহ করে খাদ্য তৈরি করে, এবং এই উৎপাদকগুলিকে কী করে? খাদক খায়। এবং খাদক এবং উৎপাদক হয়ে গেল, এবং এগুলি কি প্রত্যেকেই জীব, তাই তো? এই জীবগুলি যখন মারা যায় এবং পরিবেশে, এই জীবগুলি মারা যাওয়ার পর পরিবেশে কী করে? বিয়োজক এই জীবগুলিকে, মৃত জীবগুলিকে খাচ্ছে, এবং মৃত জীবগুলি খাই খেয়ে কী করে? জীবদেহের পচন ঘটায়। এর সাথে সাথে কী হয়? জীবদেহের মধ্যে যে জৈব পদার্থগুলি থাকে সেগুলি কী হয়? পরিবেশে সেটি পরিবেশের সাথে মিশে যায়। তাহলে বিয়োজক কী করে? যে জীব মারা যাওয়ার পর সে তাদের যে মৃতদেহ, সেই মৃতদেহকে বিয়োজক খায় এবং তাদের পচন ঘটায়, এবং সেই সময়ে তাদের মধ্যে যে জৈব পদার্থগুলি থাকে সেই জৈব পদার্থগুলি পরিবেশে মিশে যায়। তাহলে আমাদের এখান থেকেই বুঝতে পারলাম রাইট অপশান হচ্ছে অপশান সি, বিয়োজক, কারণ এর মাধ্যমে জৈব পদার্থ কিছু পরিবেশে মিশে যাচ্ছে বা পরিবেশে ফিরে আসছে। এরপরে যেটা আছে খাদ্য শৃঙ্খল, তো খাদ্য শৃঙ্খল তোমরা পড়েছিলে। খাদ্য শৃঙ্খল কাকে বলে? এই যে উৎপাদককে খাদক খাচ্ছে, খাদককে বিয়োজক খাচ্ছে, এই যে একটা শৃঙ্খল প্রক্রিয়া বা চেইন সিস্টেম, এটিকেই বলা হয় খাদ্য শৃঙ্খল। তাহলে রাইট অপশান এখানে কি হচ্ছে? অপশান সি, বিয়োজক। তারপরের প্রশ্ন দেখো, ভারতে ঘোষিত প্রথম জাতীয় উদ্যান কোনটি? এখানে দেখো কি কি রয়েছে, করবেট, কানহা, কাজিরাঙ্গা ও দুধুয়া। এখানে রাইট অপশন হচ্ছে জিম করবেট, পুরো নাম জিম করবেট, যেটি উত্তরাঞ্চলে রয়েছে এবং এটি 1935 সালে তৈরি হয়েছিল। এর সাথে সাথে বলে দিই, কানহা যে জাতীয় উদ্যানটি রয়েছে সেটি কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে, কাজিরাঙ্গা রয়েছে আসামে এবং দুধুয়া রয়েছে উত্তরপ্রদেশে। নেক্সট কোশ্চেন দেখো, বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো এখানে ভিটামিনগুলি দেওয়া আছে B1, B5, B12 এবং B3। মাথায় রাখবে অনেক সময় এইগুলি সংকেত না দিয়ে তাদের রাসায়নিক নামও দিয়ে দেওয়া হয়, তো রাসায়নিক নামগুলি মনে রাখতে হবে। ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, এবং এর অভাবে হচ্ছে বেরিবেরি রোগ হয়। তাহলে আমরা রাইট অ্যান্সারটা পেয়েই গেলাম যে বেরিবেরি রোগ কিসের অভাবে হয়? ভিটামিন B1 অর্থাৎ থায়ামিনের অভাবে হয়। এরপরে আসছে ভিটামিন B5, এর রাসায়নিক নাম কি? প্যান্টোথেনিক অ্যাসিড, মনে রাখবে ভিটামিন B5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। এবং এটি কি করে? এটির কাজ হচ্ছে আমরা যে খাবারগুলি খাই সেগুলিকে এনার্জিতে কনভার্ট করে এই ভিটামিন B5। এছাড়াও আমাদের যে ব্লাড সেলগুলি রয়েছে সেগুলি কিন্তু এরা তৈরি করে, ব্লাড সেল তৈরিতে এদের একটা ভূমিকা রয়েছে। এরপরে হচ্ছে ভিটামিন B12, তো এর রাসায়নিক নাম কোবালামিন। তো এই ভিটামিন B12 বা কোবালামিনের অভাবে কি হয়? অ্যানিমিয়া বা পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। এবং ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, এবং ভিটামিন B3 এবং নিয়াসিন বা অর্থাৎ নিয়াসিনের অভাবে হচ্ছে পেলেগ্রা রোগ হয়। তাহলে B3 অভাবে হচ্ছে পেলেগ্রা। এই দুটির মধ্যে খুব গন্ডগোল হয়, ভিটামিন B3 অভাবে কি হয়, B1 অভাবে কি হয়? B1 বেরিবেরি, B3 পেলিগ্রা, এটি মনে রাখবে। তাহলে রাইট অপশন এখানে কি হচ্ছে? অপশন এ, ভিটামিন B1। তারপরে এটি দেখো, রামসার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? তোমাদের রামসার সম্মেলনটি বলেছিলাম যে এটি আসলে কি। তো এই রামসার সম্মেলন হয়েছিল আসলে জলাভূমি সংরক্ষণের জন্য হয়েছিল, যাতে জলাভূমিগুলি সংরক্ষিত হয় এবং সেগুলি টেকসই থাকে, সেই জন্য এই সম্মেলনটি হয়েছিল। তো এটা আসলে একটা আন্তর্জাতিক চুক্তি হয়েছিল। তো এটি কোথায় হয়েছিল? এটি ইরানের রামসার শহরে হয়েছিল বলে একে রামসার সম্মেলন বলা হয়। তাহলে ইরানের রামসার সম্মেলনে একটা আন্তর্জাতিক চুক্তি হয়েছিল কিসের উপরে? জলাভূমির উপরে, একে জলাভূমি সংরক্ষণের উপরে, একেই বলা হয় রামসার সম্মেলন। এবং এটি কত সালে হয়েছিল? এটি 1971 সালে হয়েছিল। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, পামির মালভূমির উচ্চতা কত?
তো পামির মালভূমি পড়েছিলাম যে পৃথিবীর ছাদ কাকে বলা হয়, পামির মালভূমিকে বলা হয়, এটি তোমাদের বলেছিলাম। এবং এটি কেন বলা হয়, কারণ এটি পৃথিবীর উচ্চতম মালভূমি, পামির মালভূমি। তো এই পামির মালভূমির উচ্চতা কত, তো এখানে চারটি অপশন আমাদের রাইট রাইট হবে হচ্ছে রাইট অপশন অপশন ডি 4873 মিটার। তো পামির মালভূমির উচ্চতা কত, 4873 মিটার। এবং এটি কি পৃথিবীর উচ্চতম মালভূমি, যাকে পৃথিবীর ছাদও বলা হয় পামির মালভূমিতে মালভূমিকে। আর একটা ইম্পর্টেন্ট তথ্য মনে রেখো যে পামির মালভূমির মধ্যে কোন পর্বতশ্রেণীগুলি রয়েছে। তো পামির মালভূমির মধ্যে যে পর্বতশ্রেণীগুলি রয়েছে সেগুলি হলো হিন্দুকুশ পর্বতশ্রেণী রয়েছে, কারাকোরাম পর্বতশ্রেণী, এগুলি পামির মালভূমির মধ্যে রয়েছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নিই। তারপরে প্রশ্ন দেখো, মানুষের দেহ ত্বকে যে ভিটামিনের সংশ্লেষ সম্ভবতা সেটি কি। সেখানে চারটি ভিটামিন দিয়েছে, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ডি। তো ভিটামিন কে, সি, এ এই তিনটি ভিটামিন কি হয়, আমরা খাবারের মাধ্যমে পাচ্ছি এবং খাবারের মাধ্যমে গ্রহণ করছে যখন খাবারগুলি, সেই খাবারের মধ্যে এই ভিটামিনগুলি থাকছে এবং আমাদের শরীরে এটি কাজে দিচ্ছে, তাই তো। তো এইগুলি কিন্তু আমাদের শরীরে সংশ্লেষিত হচ্ছে না, এগুলি বাইরে সংশ্লেষিত হচ্ছে। কিন্তু এটি ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে সংশ্লেষিত হয়, সেটা কি রূপ, আমরা খাবারের মাধ্যমেই ভিটামিন ডিটা পাচ্ছি কিন্তু সেটা নিষ্ক্রিয় অবস্থায় পাচ্ছি, মানে শরীরে সেটা কোনো কাজে দিচ্ছে না যতক্ষণ না আমাদের শরীর সূর্যের আলো, সূর্য থেকে যে ইউভি রেটা আসে সেই ইউভি রেটা পাচ্ছে। তাহলে ভিটামিন ডি কি হচ্ছে, আমাদের খাবারের মাধ্যমে পাচ্ছে এবং সেটি আমাদের শরীরে নিষ্ক্রিয় অবস্থায় থাকছে। এবং আমাদের শরীর যখন সূর্য আলো পাচ্ছে, সূর্যের আলো থেকে যে ইউভি রেটা পাচ্ছে, তখন কি হচ্ছে এই ভিটামিন ডি সংশ্লেষিত হচ্ছে, সে কোথায় হচ্ছে, আমাদের শরীরেই হচ্ছে। তাহলে আমাদের দেহত্বক বা শরীরে কোন ভিটামিন সংশ্লেষিত হচ্ছে, ভিটামিন ডি। ঠিক আছে, রাইট অপশান অপশান ডি, ভিটামিন ডি। আর এই ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, রিকেট রোগ হয়। নেক্সট দেখো, কোন একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে কি বলে। তো জীব বৈচিত্র্য আমরা পড়েছি এবং দেখেছি যে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে বিভিন্ন রকমের বৈচিত্র্য লক্ষ্য করা যায়, বিভিন্ন ভৌগোলিক পরিবেশের মধ্যেও বিভিন্ন জীবের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তো এই যে জীবগোষ্ঠীর যে বৈচিত্র্য, ভৌগোলিক পরিবেশ অন্তর ভৌগোলিক পরিবেশ চেঞ্জ হলেও বৈচিত্র্য থাকে, আবার একই ভৌগোলিক পরিবেশেও জীবের মধ্যে, জীবগোষ্ঠীর মধ্যে একটা বৈচিত্র্য থাকে, সেটার উপর ভিত্তি করে এই জীবগোষ্ঠীকে তিনটি ভাগে ভাগ করা হয়, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য ও গামা বৈচিত্র্য। তো এই আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য কাকে বলে। তো আলফা বৈচিত্র্য হচ্ছে যে একই জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্যগুলো, একই বাস্তুতন্ত্রের মধ্যে জীবগোষ্ঠীর মধ্যে, একই বাস্তুতন্ত্রে অবস্থিত জীবগোষ্ঠীগুলির মধ্যে যে বৈচিত্র্য তাকে বলা হয় আলফা বৈচিত্র্য। ভালো করে দেখো, একই বাস্তুতন্ত্রে অবস্থিত জীবগোষ্ঠীগুলির মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটিকে বলা হয় আলফা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য হচ্ছে একই বাস্তুতন্ত্রে অবস্থিত আলাদা বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য তাকে বলা হয় বিটা বৈচিত্র্য। এবং গামা বৈচিত্র্য হচ্ছে আলাদা আলাদা ভৌগোলিক পরিবেশে অবস্থিত জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে গামা বৈচিত্র্য বলে। তা আবার বলো যে আলফা বৈচিত্র্য কাকে বলে, একই বাস্তুতন্ত্রে অবস্থিত জীবগোষ্ঠীগুলির মধ্যে যে বৈচিত্র্য তাকে বলা হচ্ছে আলফা বৈচিত্র্য। একই বাস্তুতন্ত্রে অবস্থিত আলাদা আলাদা বাসস্থানের জীবগোষ্ঠীগুলির মধ্যে যে বৈচিত্র্য তাকে বলা হয় বিটা বৈচিত্র্য। এবং আলাদা আলাদা ভৌগোলিক পরিবেশে অবস্থিত জীবগোষ্ঠীগুলির মধ্যে যে বৈচিত্র্য তাকে বলা হয় গামা বৈচিত্র্য। তাহলে এখান থেকে রাইট অপশান কোনটা আসছে আমাদের, এটি, কারণ এখানে বলেছে একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে বৈচিত্র্য, তাহলে এটা কি হবে, আলফা বৈচিত্র্য হবে। তারপরেরটা দেখো, দোদাবেতা সিংহ কোন পর্বতে অবস্থিত। তাহলে আমরা এটা পড়েছিলাম যে দোদাবেতা কোন কোন পর্বতশৃঙ্গের উচ্চতম শৃঙ্গ, তাহলে এটা নীলগিরি। দোদাবেতা সিংহ কোন পর্বতে অবস্থিত, সেটা হচ্ছে নীলগিরি, রাইট অ্যান্সার হচ্ছে নীলগিরি। এর মধ্যে আনাইমালায়ের মধ্যে কি হচ্ছে, আনাই মুদি। এবং মহেন্দ্রগিরি হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি, এগুলি মনে রাখবে। এবং বিন্ধ্য পর্বত হচ্ছে মানপুর। ঠিক আছে, তাহলে রাইট অপশন হচ্ছে নীলগিরি। নীলগিরি নীলগিরির মধ্যে রয়েছে দোদাবেতা সিংহ। ঠিক আছে, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো,
কোন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এটা আমরা জানি যে কোন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আমরা জানি শালক সংশ্লেষ প্রক্রিয়ায়। কেন? কারণ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কী করে, মাটি থেকে জল এবং পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং সূর্য থেকে যে আলো নিচ্ছে সেখানে কী হচ্ছে, সূর্য থেকে নিচ্ছে বলে ওটাকে সৌরশক্তি বলা হয়। এবং সেই সৌরশক্তি কী হচ্ছে, পাতার মধ্যে খাদ্য প্রক্রিয়ার মাধ্যমে সেটি গ্লুকোজে পরিণত হচ্ছে এবং গ্লুকোজে সেটি কী হচ্ছে, রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে সৌরশক্তি কী হচ্ছে, সৌরশক্তি সূর্য থেকে আসছে এবং খাদ্য তৈরি করার সময় সেটি কী হচ্ছে, রাসায়নিক শক্তিতে পরিবর্তিত বা রূপান্তরিত হচ্ছে। তো এটি শালক সংশ্লেষ প্রক্রিয়া। এর সাথে সাথে তোমাদের বলে দিই অভিশ্রবণ কাকে বলে। অভিশ্রবণ হচ্ছে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, ধরো এটি কম কম ঘনত্ব এবং এটি বেশি ঘনত্বের দ্রবণ, দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ। এই দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে যদি একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখা হয় তাহলে দেখা যাবে কি যে এই কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে কিছু দ্রাবক অণুগুলো হচ্ছে যাচ্ছে, প্রবেশ করছে। দ্রাবক অণুগুলো কী হচ্ছে, কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করছে অর্ধবেদ্য পর্দা দ্বারা। তো যত এই প্রক্রিয়াটাকেই বলা হয় অভিশ্রবণ বা ব্যাপন প্রক্রিয়া। এবং এটি কতক্ষণ চলে, যতক্ষণ না দুটো দ্রবণেরই ঘনত্ব সমান হয়েছে ততক্ষণ এই প্রক্রিয়াটি চলে। তো একেই বলা হয় অভিশ্রবণ বা ব্যাপন। এরপরে হচ্ছে প্রস্বেদন। এই প্রস্বেদন প্রক্রিয়াটা কি, এটি হচ্ছে উদ্ভিদের পাতা এবং উদ্ভিদের অন্যান্য যে বায়বীয় অঙ্গ রয়েছে সেখানে এই প্রক্রিয়াটি হয়। সেখানে কি হয়, উদ্ভিদের ভেতরে যে জল থাকে সেই জল বাষ্পাকারে বের হয়ে যায়। তো একেই বলা হয় প্রস্বেদন বা বাষ্পমোচন প্রক্রিয়া, ঠিক আছে। এরপর শালক সংশ্লেষ প্রক্রিয়া, তো বললাম যে উদ্ভিদ যে প্রক্রিয়া নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারছে তাকে শালক সংশ্লেষ বলে, যেখানে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপরে হচ্ছে শ্বসন। শ্বসন কাকে বলে, শ্বসন হচ্ছে একটা বিপাকীয় প্রক্রিয়া। এক্ষেত্রে কী হচ্ছে, জীব কী করছে, পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড কী হচ্ছে, পরিবেশে ত্যাগ করে দিচ্ছে। এই প্রক্রিয়াকে কী বলা হচ্ছে, শ্বসন বলা হচ্ছে। তাহলে রাইট অপশন হলো আমাদের এখানে অপশান সি, শালক সংশ্লেষ। তো নেক্সট কোশ্চেন দেখো, লাইকেন এক ধরনের পরজীবী উদ্ভিদ, স্বভোজী উদ্ভিদ, মৃতজীবী উদ্ভিদ এবং মিথজীবী উদ্ভিদ। তো পরজীবী উদ্ভিদ কাকে বলে, পরজীবী হচ্ছে যারা অন্য উদ্ভিদের উপর বসবাস করে এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে, যেমন স্বর্ণলতা। এরপর স্বভোজী উদ্ভিদ হচ্ছে যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তো স্বভোজী উদ্ভিদ কারা, যাদের ক্লোরোফিল আছে, কারণ ক্লোরোফিল ছাড়া উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তো যে কোনো রকমের সবুজ উদ্ভিদই হচ্ছে স্বভোজী উদ্ভিদ। এরপরে হচ্ছে মৃতজীবী উদ্ভিদ, যারা হচ্ছে মৃত বস্তুর ওপরেই কী করে, মৃতজীবের ওপরে আর কি বসবাস করে তাদের মৃতজীবী উদ্ভিদ বলে, যেমন ছত্রাক। এবং মৃতজীবী হচ্ছে এরা যে উদ্ভিদ বা যে জীবের ওপরে বসবাস করে ওই জীবটিও তার থেকে উপকৃত হয় এবং সেও সেই উদ্ভিদটি থেকে উপকৃত হচ্ছে। তাহলে মৃতজীবী হচ্ছে এরা, এই মৃতজীবী উদ্ভিদরা যে উদ্ভিদের ওপর বসবাস করছে, উদ্ভিদটি এবং মৃতজীবী উদ্ভিদটি পরস্পর থেকে কী হচ্ছে, উপকৃত হয়। তো তাই এদেরকে মৃতজীবী উদ্ভিদ বলা হয়। এটির উদাহরণ হচ্ছে লাইকেন। তাহলে লাইকেন কি এক ধরনের মৃতজীবী উদ্ভিদ, আমরা এটা জানতে পারলাম। তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস, আশা করছি সকলের ভালো লেগেছে এবং সকলেই পেরেছো ভালোভাবেই। তো কারো কোনো ডাউট থাকলে, অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেব। তো আজকের মতো তোমাদের ক্লাস এতদূরই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই বাড়িতে থেকো, কোথাও বেরিয়েও না, সুস্থ থেকো। ধন্যবাদ।